তো নমস্কার ভিউয়ার্স, প্রেত বিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন গাছগাছরা তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল প্রেত বিদ্যা তন্ত্র মন্ত্র। তো আপনাদের যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে নিত্য নতুন কোনো ভিডিও ছাড়ার পূর্বে সবার আগে যেন আপনারাই দেখতে পান। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে যে মন্ত্রটি নিয়ে এসেছি সেটি, সেই মন্ত্রটি মানে ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কাউকে নিজের প্রেমে আসক্ত করতে চান, তো এই মন্ত্রটি তাদের জন্য যারা নিজের প্রেমে অন্যকে মানে বশীভূত করার একটি বা নিজের দিকে আকর্ষণ করার একটি বিদ্যা, মুসলমানি বিদ্যা, এটা হচ্ছে একটা সুলেমানি তন্ত্র। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন দেখে নেওয়া যাক মন্ত্রটি, তারপরে আমি এর নিয়ম বিধি সম্পর্কে আমি আপনাদের কাছে জানাবো। চলুন দেখে নিই। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। তো এটা নিয়ম বিধি সম্পর্কে আমি আপনাদের বলবো। এটা হলো কোরআনের একটি আয়াত বা এটা মন্ত্র, তাই এটা একটা আমল আছে। আমলটি হলো 41 দিনের আমল, মানে খতরনাক আমল। তো এই মন্ত্রটি 41 দিন, 41 দিন আপনাকে পড়তে হবে প্রতিদিন শুদ্ধ স্থানে শুদ্ধভাবে বসে, সামনে একটি ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে নিয়ে 41 বার করে 41 দিন পড়বেন। এবং আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার সাথে একটু কথাবার্তা বলতে হবে। তো এটা আপনি যে কাউকে বশীভূত করতে পারেন 41 দিন। ও আরেকটি ভালো কথা যে ওই 41 দিন, যে 41 দিন আপনি আমলটি করবেন, সেই 41 দিন আপনি কোনো মদ মাংস এই সমস্ত জিনিস খাবেন না। ওই 41 দিন খাওয়া নিষেধ, তাহলে কিন্তু আপনার কার্যকরী হবে না মন্ত্রটা। ওই 41 দিন মদ মাংস খাওয়া নিষেধ। তো আপনি ওই 41 দিনের আমল প্রতিদিন 41 বার করে মন্ত্রটি পড়বেন। পড়ার পরে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার সাথে একটু মানে যখন আপনি বশীভূত করতে চাইবেন বা যখন মন্ত্রটি পড়বেন একটু সময় মানে তার ভাবনা চিন্তাটা আপনার হৃদয়ে নিয়ে নেবেন, নিয়ে কাজটি করবেন। আমি আপনাদের 100-100% গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তি বশীভূত হতে বাধ্য। যাই হোক, আজকের মতন এত পর্যন্ত, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।